বলি এত কষ্ট করে কাগজখানা পড়ছো কেন? একটা চশমাও তো কিনতে পারো নাকি? ওই আর কি, এতে তো দিব্যি দেখতে পাই, একটা কাছে কাজ হয়ে যাচ্ছে, খামোকা দুটো কাজ কিনে পয়সা নষ্ট করব কেন? তুমি কি বলো তো, সবাই তোমায় এত কিছু বলে, তুমি তাও বলি তুমি যে এত খাটাখাটনি করো তা কিসের জন্য বলো তো? পয়সারই তো জন্য। সে আবার বলার অপেক্ষা রাখে, জানুন না। তাই যদি হবে তো সেই পয়সা খরচ করো না কেন? যখন সব বুঝতেই পারো তো আবার জিজ্ঞাসা করো কেন? মানে কষ্ট করে রোজগার করি কি মিছিমিছি খরচা করার জন্য? ও মা, এ কি বললে? চশমা ছাড়া কিছু পড়তে পারো না, তার জন্য একটা চশমা তৈরি করতে বলা মানে মিছিমিছি খরচা করা? বটেই তো, কাঁচখানা তো আছেই, আবার কি চাই? হায় রে আমার পোড়া কপাল, যার বাপ নিজের চশমা কিনতে কিপটমো করে তার ছেলে কিটা ঘুড়ি কেনার বায়না করে। হায় রে হায়, এখানে আবার ঘুড়ি এলো কোথা থেকে? আসবে আর কোথা থেকে, সবাইকে দেখে তোমার ছেলেটারও তো শখ হয় ঘুড়ি ওড়াবার, বায়না জুড়েছে সে, কিন্তু আমার খোকা তো আর জানে না তার বাপকে। ছি 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 ছি। মা দেখে যাও কি হলো। মা আমার ঘুড়ি লাটাই দেখে যাও। ঘুড়ি লাটাই কোথায় পেলি বাবু? কার কাছ থেকে নিয়ে এলি আবার? তুমি এসে দেখে যাও না মা, দেখে যাও না মা, বাবা দিয়েছে। বাবা? বাবা, তোর বাবা দিয়েছে? বাবা অমন কিপটে লোক ঘুড়ি লাটাই কিনে এনেছে? যা তবে বুঝি মতি ফিরলো। যাই বাবা, জয় মা, জয় মা, তোমাকে জোড়া কুমড়ো বলি দেবো। জয় মা, তুমি সব পারো মা, অমন কিপটে লোককে সিধে করেছো। যাই দেখি গিয়ে। দেখেছো মা আমার ঘুড়িলাটাই? খোকা তুই এটা নিয়ে খেলা করগে যা। বলি তোমার কোনো আক্কেল নেই? কিসের আক্কেল? ছেলেটাকে একখানা ঘুড়ি কিনে দিলে তোমার কষ্ট টাকা খরচা হয় গো, শেষে একটা খবরের কাগজ দিয়ে বানিয়ে দিলে, তাতে কি? ওটা ঘুড়ি তো। ঘুড়ি? ওটা ঘুড়ি? ও নিয়ে কারোর সামনে গেলে তো বাবুকে আবার শুনতে হবে যে ওর বাপ একটা কিপটে। কিপটে তো কিপটে, যাও তুমি এখন। আইরে ঠাকুর, ভাবলাম বুঝি তোমার মতিটতি এলো, আমি এবার ঠাকুরের কাছে জোড়া কুমড়ো বলি দেব বললাম। কি জোড়া কুমড়োর দাম জানো? ছি ছি, এই বাজারে এসব ফালতু খরচা কেউ করে? সত্যি বাপু, অনেক কিপটে দেখেছি কিন্তু তোমার মতো কিপটে দেখিনি। মেলা বকবক করো না তো, ঢের দেরি হয়ে গেল। এখন আবার কোথাও যাবে নাকি? আজ কি বার? শুক্রবার না, হাটে যাব না? সরো দেখি আমি আসি। নিজের চটিখানা দেখেছো, শত ছেঁড়া শত সেলায়, তাও যদি একটা চটি কিনতে। এই চটি আমার সামনের শীত অবধি থাকবে, আরে আমার হাতে সেলাই করা চটি। উহ, কে তোমায় বোঝায়? সাবধানে যেও। জয় মা, জয় মা। ইশরে, একেবারে ভিজে গেলাম, আবার জ্বর টর হলেই তো মুশকিল। ওষুধপত্রির জন্যে কোভরেজের কাছে এক কাড়ি টাকা গচ্ছা যাবে, কি যে করি। আরে ওই তো একটা ভাঙা বাড়ি, যাই যাই ওর নিচেই একটু দাঁড়িয়ে যাই। বাবা কি বৃষ্টি হচ্ছে রে, কি করে যে মানুষটা বাড়ি ফিরবে কি জানি, ওই তো ছাতার অবস্থা, হাজার একটা তাপড়ি মেরে চালাচ্ছে, এত করে বলি কে কার কথা শোনে, ঠাকুর ঠাকুর করে মানুষটা ঘরে ফিরলে বাঁচি। আরে আরে একে, এ আমি কাকে দেখছি? এ যে দনুজ দলন দুর্গারতন বাবু। হ্যাঁ, আরে মশাই আসুন আসুন। আরে আমি ওই লোক নই, কি সব নাম বললেন, ও আমি নই, আমি রতন। বললে হলো,
বাবু সেই কখন থেকে আপনার জন্য পথে বসে আছেন আর আপনি কি না এখানে বৃষ্টিতে ভিজছেন। ছ্যা 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 ছ্যা। বাবু? কার বাবু? কিসের বাবু? কোন বাবু? আরে দূর মশাই, আসুন আসুন। আরে বাবু সেই কখন থেকে দাবার ছক সাজিয়ে বসে আছেন। দাবা? কে খেলবে? আমি? কি বলছেন আজগুবি? আরে আজগুবি কেন হবে, এমন মশকরা করতে আছে। চলুন চলুন। আগে আপনি কিন্তু কোথাও ভুল বুঝছেন, আপনার বাবু অন্য কারো জন্য অপেক্ষা করছেন। আমি তো এই তো এই তো এই হলো বড় বড় মানুষজনের রসিকতা। বড় বড় মানুষজন কি যে বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, আসুন আসুন তো। বাবা, এ আমি কোথায় চলে এলাম? এ যে স্বর্গপুরী, ওই ঝাড়টা কি বড়, কত দাম হবে এর? 20-25 হাজার তো হবেই। আমার তো ওই টাকায়, রে বাবা, মনে তো হয় সারা জীবন চলে যাবে। এত টাকা আমি একসাথে চোখেই দেখিনি কখনো। ওই যে থামগুলো কি সুন্দর কারুকাজ করা, এগুলো করতেও যে কত টাকা লেগেছে। বাড়িটার ভেতরে যে এত কিছু আছে বুঝিনি তো বাইরে থেকে। ও বাবা, বাইরে থেকে ভূতের বাড়ি আর ভেতরে এসে রাজার বাড়ি। আরে কি হলো মশাই, কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আরে রোজ রোজ একই বাড়িতে আসেন, তাও নতুন করে কি এত দেখছেন? চলুন চলুন। রোজ রোজ? আপনি সত্যি পারেন, আসুন আসুন মশাই, ওপর মহলে আসুন। ওপর মহল? হ্যাঁ চলুন। ও বাবা, এ কি, এ যে রূপো, সবকিছুই রূপোর, রূপোর ঝাড়, রূপোর থাম, জানলাও রূপোর, কার্পেটেও রূপো, এত রূপো কোথা থেকে জোগাড় করলে রে বাবা? কত টাকা হবে এখানে? এই ঘরেই তো আছে 100,000,000 টাকা। বাবারে বাবা, আমি তো ভাবতেই পারছি না। কে মশাই, হ্যাঁ আপনি যে রূপমহলেই থেমে গেলেন, বাবু কি রূপমহলে বসার মানুষ? উনি তো সোনামহলে আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন আসুন। সোনামহল? বাবারে, সোনা? আমি সব ঠিক শুনছি তো, যাই তো, একবার গিয়ে দেখি কেমন সোনামহল।